আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। রুমেল ব্রো ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও মুবারকবাদ। কেমন আছেন আপনারা? বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটি কাজের ভিডিও। আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন এবং আপনাদের কাজ করার সুযোগ তৈরি করে দিতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি, এবং আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করার কারণে আজকে আমার 1000 মাইল ফলক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজের সাইটে কিরকম ওয়েল্ডাররা ওয়েল্ডিং করে গ্রাউজিং করতেছে গ্লেন্ডার দিয়ে, এই রুদের মধ্যে কাজ করতেছে। দেশের ভিতরেই কর্মস্থল হচ্ছে, আমরা সবাই অনেক খুশি, যেমন আমিও খুশি আপনারাও খুশি যারা আমার সাথে কমেন্ট করে আসতে পারছেন কাজের ভিতরে, আর যারা অলরেডি কমেন্ট করছেন যে কাজে আসার জন্য। মাঝে মধ্যে আমার ফোন বন্ধ থাকে যার কারণে সবার ফোন রিসিভ করতে পারি না, আর বেশিরভাগই কল আসে। তো আপনারা যারা কল দেন তাদেরকে মধ্যে থেকে যারা আগে কল দিয়েছেন আমার সাথে ফোনে কথা বলছেন তাদেরকে আমি অলরেডি যতটুকু পারছি নিয়ে আসছি, এবং কিছু সংখ্যক লোক রয়ে গেছে তাদেরকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই দুই এক মাসের ভিতরে যাদেরকেই আমি বলছি যে আমাদের ঢাকায় নেক্সট প্রজেক্ট শুরু হবে ইনশাআল্লাহ, ঢাকায় এবং কক্সবাজার আমাদের আরও দুইটা প্রজেক্ট শুরু হবে। আপনারা আপনাদের যাদের যাদেরকে আমি বলেছি যে আসার জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ, আমি নিয়ে আসবো, এবং তাদের নামও আমার কাছে রয়েছে, এবং যারা যেখান থেকে আমাকে কমেন্ট করেছেন বা বলেছেন সবার নাম্বার আমি রাখছি। টিআইজি ওয়েল্ডার, আর কে ওয়েল্ডার, পাইপ ফিটার, হ্যাঁ, আরিফ ইসলাম ভাই হচ্ছে গিয়া নাটোরের, তারপরে জাকির ভাই সুনামগঞ্জ, এরপরে শিয়াল হাসান, আর কে ওয়েল্ডার গাজীপুর, শকত ভাই গাজীপুর, নূর নবী গাজীপুর, নরসিন্দি, কাসনাথ বরিশাল, এবং ফজনুর রহমান লিটন, এরকম অনেক অনেক ভাইয়েরা আছে, আবু বক্কর, আব্দুর রহমান দেলোয়ার, আনোয়ার, এরপরে অনেক ভাইয়েরা, অনেক অনেক, প্রায় 250টা নাম্বার আছে বর্তমানে সেভ করা, এবং যারা কমেন্ট করেছেন সবার তো আর কমেন্টের উত্তর দিতে পারতেছি না, আর সবাই আমার নাম্বার সেভ করে রাখবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের নিয়ে আসবো বলছি। নেক্সট প্রজেক্ট আমাদের শুরু হয়ে যাবে 2-3 মাসের ভিতরেই ঢাকা এবং হচ্ছে গিয়া আপনাদের আমাদের কক্সবাজার এবং ঢাকায় দুইটা প্রজেক্ট ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আসবো। আর দেখতেই পাচ্ছেন অটো কাটার দিয়ে কীভাবে গ্যাস কাটিং করা হচ্ছে। আর বিশেষ করে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, যারা কাজ জানেন, যারা কাজ জানেন এবং যারা কাজ জানেন না সমস্যা নাই, সবাইকে নিয়ে আসতেছি, কিন্তু যারা কাজ জানেন, যে যে কাজ জানেন সেই কাজটা বলবেন। এখন বেতন বেশি দেখে যদি বলেন সবাই টিআইজি ওয়েল্ডার, তাহলে তো হবে না। এমনও হয়েছে ভাই টিআইজি ওয়েল্ডার আপনারা বলছেন আমি নিয়ে আসছি, আসার পরে দেখা গেছে উনি বলছে ট্রেনিং সেন্টারে এক মাস দুই মাস জব মারছে, আইসা জব মারতে পারে নাই। দেখা গেছে আপনি টিআইজি ওয়েল্ডার বলছেন পুরোপুরি ওয়েল্ডার হতে পারেন নাই, তারপরে এসে জব মারছেন, আপনার জব মারা হয় নাই, আপনি ফেল করছেন, যার কারণে আপনার কারণে আমি আরেকজন ভালো একজন ওয়েল্ডার ঢুকাইতে পারিনি। তো আপনারা যে যে কাজ জানেন তো যতটুকু জানেন বলবেন আমাকে যে ভাই এতটুকু জানি, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং যারা অল্প টিআইজি কাজ জানেন বা ইয়ে করে তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করবো, জানেন এই এই ধরনের কাজ করে যাতে হাত ক্লিয়ার হয়, বেতন কম হোক বেশি হোক এটা বিষয় না। আর যারা পাক্কা টিআইজি ওয়েল্ডার যেমন 40 পড়তেছে, 37,000 টাকা পড়তেছে, 33,000-30,000 এরকম বেতন পড়তেছে, আর কেতে 24,000-22,000-28,000, যারা ওভারটাইম করতেছে 27,000-28,000-30,000 পর্যন্ত আর কেতে উঠাইতেছে পিটার, এইরকম আপনারা জানেন। আর এখানে বিশেষ করে হচ্ছে কোনো ধরনের টাকা পয়সা দিয়ে কাজে ঢুকতে হয় না, আমি আপনাদের সেবায় সবসময় নিয়ে যেত। আর দেখতে পাচ্ছেন যে অটো কাটার দিয়ে কীভাবে পাইপ কাটা হয়, এই ধরনের কোনো অভিজ্ঞ লোক থাকলে আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আমি অটো কাটার দিয়ে গ্যাস কাটিং সবচেয়ে করতে পারি দেশ এবং দেশের বাইরে। আপনারা দেখছেন দেশের বাইরে থেকে যারা অনেক আসছে, আগে বিগত ভিডিও থেকে দেখছেন
যে ওনারা কাজে আসছে, আমার সাথে কমেন্ট করে যোগাযোগ করে আসছে, যারা বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে যারা বিভিন্ন দেশে গিয়ে দালালের খোপ পরে পরে টাকা পয়সা মারদের খেয়ে চলে আসছেন দেশের দেশে, এখন কর্মহীন অবস্থায় আছেন, অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আপনাদের কষ্ট বুঝেই আমি আমার চ্যানেলটি তৈরি করেছি, কারণ আপনাদের জন্য, আপনাদের সেবায় সবসময় আমি নিয়েছি। আর আমার প্রজেক্টে আপনারা জানেন বেশিরভাগই প্রবাসী ভাইয়েরা যারা ক্ষতিগ্রস্ত হয়ে আসছে বিদেশ থেকে, হ্যাঁ, তাদের জন্য আলাদা একটা মূল্যায়ন আমার কাছে রয়ে গেছে। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। এমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, রং মিস্ত্রি, যত ধরনের কাজ জানেন, যে যে কাজ না আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। অন্তত পক্ষে যদি আমাকে 1,000 লোকে বলে, অন্তত পক্ষে না হলে 200 থেকে 300 লোক দিতে পারতেছি। দেখতে পারতেছেন কর্মস্থল ছোট, যার কারণে সব ধরনের লোক দিতে পারতেছি না, সবাইকে নিয়ে আসতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি এখান থেকে নিয়ে আসার জন্য। কারণ গত কয়েকদিন আগে টিআইজি ওয়েল্ডিং ইন্টারভিউ হয়েছে, 20 জন লোকের মধ্যে 10 জন আর 7 জন লোক টিকছে, আর বাকিরা 3-4 জন তো অলরেডি গেছি ধরাইতে পারে না, বলছে আমি টিআইজি ওয়েল্ডিং করছি। তো ভাই কেন বেতন বেশি দেখে আপনারা এরকম ওয়েল্ডার না হয় ওয়েল্ডার বলে আসেন, আমার একটা মানহানি হয়। অবশ্যই আপনারা যদি কাজ শিখতে হয় তাহলে সমস্যা নেই, হেল্পার হিসাবে ঢুকতে পারবেন। হেল্পার হিসাবে প্রজেক্টে ঢুকা মানে হচ্ছে গিয়ে হেল্পার হিসাবে খাটাইবো আপনাদের চাইনিজে, কিন্তু কাজ শিখাইতে পারবো না। যে কোনো ভালো ট্রেনিং সেন্টার থেকে 2-3 মাসের কোর্স করে আসলে অবশ্যই মোটামুটি একটা টিআইজি ওয়েল্ডার, পাক্কা টিআইজি ওনার না হন, 2 টাকা বেতন কম হইলো, একটা প্রজেক্টে আপনি চাকরি করলে 2-3 মাস অবশ্যই আপনি কাজ জানবেন, কাজ শিখে যাবেন। তো অবশ্যই আমি যা বলেছি বুঝতে পারছেন। আর আমার দেশে ভাই তো সিলেট, যার কারণে কথাটা একটু শুদ্ধ ভাষায় আসতে একটু হচ্ছে, আপনারা যতটুকু বুঝতে পারছেন আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারতেছি। আর বিশেষ করে আপনারা যত পারেন আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আপনাদের উৎসাহে আমি নতুন নতুন কাজের সন্ধান দিতেছি, এবং নতুন নতুন কাজের সন্ধান দিয়ে আপনাদের চাকরি করার একটা সুযোগ তৈরি করে দিতেছি। আপনাদের জন্যই আমার এই চ্যানেলটা। আর আপনারা যদি মনে করেন